আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় এইচএসসি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে মূলত তোমাদের সঙ্গে শেয়ার করব একদম নির্ভুলভাবে, সঠিকভাবে কিভাবে তোমাদের এইচএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে তোমরা এখান থেকে আবেদন করবে, সেই আবেদনের প্রসেসগুলো দেখাবো, একদম স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেখাবো। সো পুরো বিষয়টি জানতে হলে তোমাদের আমার ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে। এবং তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, এখন এখান থেকে সাবস্ক্রাইব করে তোমরা বেল বাটনটি অল করে রাখো, কারণ আমার ইউটিউব চ্যানেলে আমি শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও দিয়ে থাকি। চ অলরেডি আছে অসংখ্য ভিডিও, চাইলে তোমরা এখান থেকে এগুলো দেখে নিতে পারো। তো চলো আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো আমাদের এখানে আবেদন করার জন্য কিন্তু আগে অনলাইনে টাকা পেমেন্ট করতে হয়, 150 টাকা। তো সেই টাকা কীভাবে পেমেন্ট করবে, এই যে একটা ভিডিও আমি অলরেডি দিয়েছি, এই ভিডিও দেখে নিজেই খুব সহজেই বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে তোমরা তোমাদের 150 টাকা কিন্তু পেমেন্ট করতে পারবে। সো এই ভিডিওটা আগে দেখে আসবে, দেখে টাকা পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে আমাদের কাজ এখান থেকে শুরু হবে। তো তোমরা আগে আমরা ওই ভিডিওটি দেখে আসো, দেন আর যদি অলরেডি পেমেন্ট করা জানো তো করবে, করার পর এখানে আসবে। আসার পরে যে অ্যাপ্লাই নাও, তো এখানে আমাদের কী করতে হবে, জাস্ট ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলে আমাদের এরকম ইন্টারফেসে এখানে নিয়ে আসবে। সো এখানে বেশ কিছু নির্দেশনাগুলো আছে, এগুলো তোমরা পড়ে নেবে। এই যে এখানে বলা আছে শুরু করার আগে এগুলো পড়তে হবে, আবেদন যে প্রক্রিয়া শুরু করার আগে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে নিচে দেখানো সব তথ্য আপনার কাছে সঠিকভাবে আছে, প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা হয়েছে এবং আপনার নির্বাচিত কলেজের তালিকা বা ইনের নাম সঠিক সব হাতে আছে কিনা, এগুলো কিন্তু যাচাই করতে হবে। তিনটা স্টেপ থাকতে হবে, মানে আপনার আগে থেকে রেডি হতে হবে। একটা হলো আপনার এই যে এসএসসি রোল, রেজিস্ট্রেশন বোর্ড ইত্যাদি, মানে অ্যাডমিট কার্ড থাকতে হবে। দেন আপনার টাকা পেড করতে হবে, দেন তারপর কোন কোন কলেজে চয়েস দেবেন সেটা আগে থেকে আপনারা প্রিপারেশন নিয়ে নেবেন। সো তারা এখানে বলেছে, আর এখানে একটা বিষয়, অনুমতি ব্যতীত অপরের আবেদন পূরণ আইনত দণ্ডনীয়। মানে অনেকেই আছেন আপনারা কিন্তু এই যে এখানে অনলাইনে আবেদন করতে গিয়ে একজনেরটা পেমেন্ট করতে গিয়ে অন্যজনেরটা ভুল করে পেমেন্ট করেন, মানে ভুল রোল নাম্বার তুলে অন্যজনের টাকা পেমেন্ট করেন, ফলে যারটা ভুল করে দিয়েছেন সে কিন্তু আর আবেদন করতে পারে না। তো এদের সমাধান কি, এটা নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়েছি, চাইলে দেখতে পারেন। তো চলুন আমরা বলি শুরু করি। তো এখানে আমাদের রোল দিতে হবে, দেন এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে, এখান থেকে পাসিং ইয়ার 2022 থাকবে, এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। অবশ্যই এই চারটা জিনিসটা আপনাদের অ্যাডমিট কার্ড দেখে তোমরা পূরণ করবে। করার পরে এই যে এই ভেরিফিকেশন কোড এখানে যেটা থাকবে সেটা এখানে তুলে জাস্ট কী করবে, নেক্সটে ক্লিক করবে। তো আমি আমার তথ্যগুলো দিয়ে দিচ্ছি, তো আমি আমার তথ্যগুলো এখানে পূরণ করতেছি, একদম দেখেন রোল, রেজিস্ট্রেশন ইত্যাদি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, তারপর ভেরিফিকেশন কোডটা এখানে তুলতেছি। তো আপনাদেরটা আপনারা তুলে নেবেন এখান থেকে, আপনার সুন্দরভাবে এগুলো সব দিয়ে দিবেন, দেওয়ার পরে নেক্সটে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম, দেখেন দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের এজেন্ডা স্টুডেন্টের নাম দেখা যাবে, দেন আপনার বিস্তারিত ডিটেলস এখানে দেখা যাবে। তো এখানে দেখেন আপনার স্টুডেন্টের নাম দেখা যাবে, বাবার নাম দেখা যাবে, হ্যাঁ, তারপরে একটু সাইডে দেখেন ডান পাশে হচ্ছে মায়ের নাম দেখা যাবে, একদম পুরো ডিটেলস, স্টুডেন্টের পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে থাকবে এবং মেরিট পজিশনও আছে, কত নম্বর মেরিট পজিশন। দেন এখান থেকে আমাদের কী করতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে, কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার, অর্থাৎ আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে একটু আগে পেমেন্ট করলাম টাকাটা, সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, টাকা পেমেন্ট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন। আমি আবার বলতেছি, এখানে আপনারা যখন আবেদন করার পূর্বে টাকা আগে 150 টাকা পেমেন্ট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন, এখানে দুই জায়গাতে সেই সেম ফোন নাম্বারটা দিতে হবে। যদি আপনারা এখানে অন্য ফোন নাম্বার বা ভুল ফোন নাম্বার দেন, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। সো এই জন্য টাকা পেড করার সময় বা পেমেন্ট করার সময় আপনার সতর্কতার সাথে নাম্বার দিতে হবে, হ্যাঁ। আর এখানে দেখেন আপনার এখানে বলছে গার্জেনের ভোটার আইডি কার্ড চাইছে, এটা অপশনাল, যদি থাকে তাহলে এখানে বসাই দেবেন, আর না থাকলে এখানে দেওয়ার দরকার নাই। তো দেখেন তারপর এখানে আপনার রিলেশনশিপ, ফাদার্স থাকলে ফাদার্স বা মাদার্স থাকলে মাদার্স দিবেন। দেন আপনার যদি কোনো কোটা থাকে এখান থেকে দেখেন মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বলা আছে, এখানে আপনার মুক্তিযোদ্ধা সন্তান সন্তানদের ক্ষেত্রে এই কোটা প্রযোজ্য হবে। তো আপনাদের যদি কোটা থাকে এখানে চেক মার্ক দিয়ে দিবেন, আর কোটা না থাকলে চেক মার্কটা এখান থেকে তুলে দিবেন, ঠিক আছে। এখানে খুব সতর্কতার সাথে দিতে হবে, যদি কোটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু কোটার কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে। সো এই কোটার বিষয়টা সাবধানে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করে দিবেন এখান থেকে। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এই যে এখানে আপনার পুরো ডিটেলস এখানে আমাদের দেখা যাবে, এবং এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত কলেজটা আমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে।
কলেজ সিলেক্ট করার জন্য ফার্স্টে এখান থেকে আপনার হলো যে বোর্ড সিলেক্ট করতে হবে, জেনারেল হলে জেনারেল, মাদ্রাসা হলে মাদ্রাসা। তো আমি জেনারেল দিলাম, দেন এখান থেকে ডিস্ট্রিক্ট বগুড়া দিলাম, আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট দিবেন, দেন এখান থেকে থানা দিবেন, তারপরে এখান থেকে কলেজ সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলো আমার ওই জেলার আন্ডারে, উপজেলার আন্ডারে, থানার আন্ডারে যতগুলো কলেজ আছে সবগুলো আমার সামনে শো করেছে। তো আমি একটা কলেজ সিলেক্ট করলাম, দেন ওই কলেজে দেখেন কতগুলো আসন সংখ্যা ফাঁকা রয়েছে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনাদের একদম একে একে সর্বোচ্চ 10টা, সর্বনিম্ন 5টা কলেজ এখান থেকে চয়েস দিতে হবে। তো আমি একে একে এখান থেকে সবগুলো কলেজ সিলেক্ট করতেছি, এই যেগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে শিফট, ভার্সন, গ্রুপ ইত্যাদি আপনারা দিয়ে দিবেন। গ্রুপ যদি সায়েন্স হয় সেক্ষেত্রে সায়েন্স, বা আর্টস হলে আর্টস, বা হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস এখান থেকে দিবেন। তো সব কিছু দেওয়া হলে এখান থেকে আমাদের কী করতে হবে, জাস্ট অ্যাড দিস কলেজ এখানে ক্লিক করতে হবে, দিলেই আমাদের কলেজটা অ্যাড হয়ে যাবেন। ধরেন এখান থেকে আমি একটা যে কোনো একটা কলেজ সিলেক্ট করবো। আপনারা যেহেতু আগে থেকে চয়েস করেছেন কোন কলেজটা দিবেন, সো এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কলেজটা সিলেক্ট করতে হবে। আমি আমার কলেজটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আমি আমার কলেজটা খুঁজে বের করতেছি। তো দেখেন এখানে আপনার ওই উপজেলার আন্ডারে, থানার আন্ডারে যতগুলো কলেজ আছে সব দেখাবে। তারপরে দেখেন খালি আসনে ক্লিক করলে আমাদের সামনে আসনগুলো শো করবে, ওই কলেজে কতগুলো আসন আছে। দেন শিফট, ভার্সন, গ্রুপ দেওয়ার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করলে আমার কাঙ্ক্ষিত কলেজটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো সেম ওয়েতে আবার এইভাবে সর্বনিম্ন 5টা, সর্বোচ্চ 10টা কলেজ কিন্তু আপনারা চয়েস দিতে পারবেন এখানে। সো আমি একে একে আমার সবগুলো কলেজ আমি চয়েস দিয়ে দিচ্ছি। তো 5টা কলেজ চয়েস দেওয়ার পরে বা 10টা কলেজ চয়েস দেওয়ার পর এখান থেকে তোমরা কি করবে, এই যে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে দিবে, দিলে এরকম ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে তোমাদের পুরো ডিটেলস তোমার ভালো করে দেখে নিবে, 5টা কলেজ কিন্তু এখানে শো করবে। এখান থেকে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কন্টিনিউ ইডিটে ক্লিক করবে, আর সব কিছু যদি ওকে থাকে তাহলে এখান থেকে তোমাদের কার হচ্ছে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিতে হবে তোমাদের। তো ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এখানে তোমাদের পুরো ডিটেলস দেখাবে যে ডিয়ার অ্যাপ্লিকেশন, উই হ্যাভ সাকসেসফুলি রিসিভ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে তোমাদের কন্ট্যাক্ট মোবাইল নাম্বারে 6 ডিজিটে একটা গোপন সিকিউরিটি কোড পাঠানো হয়েছে, ভবিষ্যতে অ্যাপ্লিকেশন পরিদর্শন, পরিবর্তন বা যে কোনো কাজের জন্য ওটা সংরক্ষণ করুন। অর্থাৎ তোমরা যখন আবেদন করার পূর্বে পেমেন্ট করেছো, পেমেন্ট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেখানে তোমাদের 6 ডিজিটের একটা কোড গিয়েছে। তো পরবর্তীতে তোমরা যদি এই আবেদন বাতিল করতে চাও, বা কলেজ পরিবর্তন করতে চাও, বা যে কোনো কাজ করতে চাও সেই ক্ষেত্রে, বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাও, তোমাদের ওই কোড কিন্তু লাগবে। এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন নেম MST, যার আবেদন করবে তার নাম এখানে থাকবে, ঠিক আছে, পুরো ডিটেলস এখানে থাকবে। তো সব কিছু সুন্দরভাবে দেখে নিবে, এখন আর কিছু করো না, কারণ আবেদন হয়ে গেছে। তারপরে এখান থেকে প্রিন্ট ভার্সনে ক্লিক করে দিবে তোমরা। তো প্রিন্ট ভার্সনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এটা হলো তোমাদের চয়েস লিস্ট, এটা তোমাদের প্রিন্ট করে রাখতে হবে। তো প্রিন্ট চয়েস লিস্টে ক্লিক করলে এরকম অপশন আসবে, এখান থেকে তোমাদের এটা জাস্ট কী করতে হবে, প্রিন্ট করে রাখতে হবে। এটাই মূলত তোমাদের চয়েস লিস্ট, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে ক্লিক করলে তোমাদের মূলত আবেদন প্রক্রিয়া শেষ, তারপর এরকম একটা মেসেজ পাবে, এটা দরকার নাই। এখন তোমাদের জাস্ট ওই চয়েস লিস্টটা তোমাদের সংরক্ষণ করে রাখতে হবে, আর সিকিউরিটি কোড যেটা পেয়েছো মেসেজের মাধ্যমে পেমেন্ট করার পরে সেটা কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে যে কোনো কাজের ক্ষেত্রে। সো এই হলো বিস্তারিত। তো তোমাদের HSC বা বিভিন্ন শ্রেণীতে তোমাদের ভর্তি সংক্রান্ত এরকম আপডেট ভিডিও পেতে, এবং তোমাদের HSC-তে ভর্তির আরও বিস্তারিত আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে তোমরা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।